নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবে সামনে দাঁড়িয়ে আছি। এখানে ইস্টবেঙ্গল কর্মসমিতির পরিচিত সদস্য রাজা গুহ, প্রাক্তন ফুটবল সচিব বাবলু গাঙ্গুলি, যার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, একটা সময় সিএবিতে রাজ করেছেন, ইস্টবেঙ্গল তার হৃদয়ে, এবং রয়েছেন ভাস্করদা, বিকাশদার মতো খেলোয়াড়। আর রাজাদা এই মুহূর্তে যার হাতে ইস্টবেঙ্গলের জার্সিটা তুলে দিচ্ছেন, তার নাম প্রদীপ মিত্র। প্রদীপ মিত্রকে এই প্রজন্ম চেনে না, কিন্তু কলকাতার ফুটবলে প্রদীপ মিত্রের যে অবদান সেটা কখনো ভোলার নয়। প্রদীপদা একটু দূরে চলে গেছেন নিউ টাউনে, প্রদীপদার বাড়িতে কুকুর আছে, তাই আমার যেতে ভয় হয়। আজকে আমি পেয়ে গেছি ইস্টবেঙ্গল ক্লাবে প্রদীপদাকে। এই প্রদীপদার জন্যই যে FCI টিম হয়েছিল, 10 লাখ টাকা দিয়ে IFA অ্যাফিলিয়েশন নিয়েছিল 93 সালে, এর নেপথ্যে ছিলেন প্রদীপদা। উদ্যোগটা অবশ্য বধূ দত্তের ছিল, পরবর্তী রঞ্জিত গুপ্তদের ছিল। এরপরে আমরা দেখেছি যে কোল ইন্ডিয়া আসে, সেল আসে, পিয়ারলেস আসে, একই বছরে 4টে দল এসেছিল, এবং পরবর্তীকালে বিকাশ মাঝিরা খেলেছেন সেই দলের হয়ে, কোচিং করিয়েছেন FCI, কিন্তু একটা সময় নতুন প্লেয়ার যোগান দিয়েছে ময়দানে। প্রদীপদা চলে যাওয়ার পর FCI এর ফুটবলের এই অবস্থা হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু সেটা পরের বিষয়। কিন্তু সেই প্রদীপদার সঙ্গে, সেই প্রদীপদার হাতে যে একটা স্মারক উপহার দিচ্ছেন তার হৃদয় ইস্টবেঙ্গল, প্রদীপদা কি বলবে? দেখুন, খেলাধুলো জগতের সঙ্গে সত্যি আমি দীর্ঘদিন জড়িত ছিলাম, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব আমার প্রাণ ছিল। জ্যোতিষদার আমল থেকে শুরু করে আমার এই দরজা সবসময় খোলা থাকে। আমি যখনই আসতাম দরজা জ্যোতিষদার সঙ্গে, পরে রাজা নিতে তো আমার শুধু ভাইয়ের মতন, এত সম্মান, এত ভালোবাসা, আন্তরিকতা, এটা আমি জীবনে পাইনি। এটা আমার কাছে বিরাট কর্মজীবনে হয়তো আমি অনেক কিছু, একটা টাইম আমার FCI ফুটবল টিম বলতে ইন্ডিয়া টিম ছিল নিশ্চয়ই, কিন্তু বিকাশ কিষাণু কে ছিল, বিকাশ কিষাণু, অমল দাস থেকে শুরু করে অতনু গোচ্ছাদ, অলোক মুখার্জি সব ছিল। তোমার হাতে রিক্রুট করেছেন যারা হয়েছিল, তারা আস্তে আস্তে রিটায়ার করে যাচ্ছে, বেশি অনেকেই রিটায়ার করে গেছেন, টিমও আমার নেই, আমার বিরাট বড় টেন্টও আছে, কিন্তু সবকিছুর অবদানের পেছনে, আমার পেছনে যারা দাঁড়িয়েছিলেন, এক নম্বর আমি যদিও মোহনবাগান ক্লাবের লাইফ মেম্বার, কিন্তু আমার পেছনে যারা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে যোশী গুহ, স্বর্গীয় সুদ্দেও, এবং ইস্টবেঙ্গল ক্লাবে, আর নিতু আর রাজা তো আমার ভাই, দরকার হলে আমি উঠবসও করাতে পারি। আর ভাস্কর, ওকে এক্ষুনি, ভাস্করকে এক্ষুনি বললে ওর কান্দার উঠবস করবে, আর আমার পেনাল্টি দিয়ে আটকাতে পারে না দুই গোল কিবা, জানেন তো, তরুণ বোস আর ভাস্করকে বললি বললেই পালাবে, বললে গোলের পেছনেই যাবে। প্রদীপদা, চাকরি কিন্তু বন্ধ হয়ে গেছে, এই যে কর্পোরেট সেক্টরে, যেটা কেন্দ্রীয় সরকার বলুন, কোল ইন্ডিয়া বলুন, আয়কর দপ্তর বলুন, ব্যাংক বলুন, রেল শুনছি সমাবিশ্বাস বলছেন কিছু প্লেয়ারকে নেওয়া হবে, এটা কতটা দুঃখজনক? একটা সময় তো এই প্লেয়াররা পেশাদার ফুটবল তখনও আসেনি, বা প্রফেশনাল ফুটবল আসেনি, চাকরির ওপর নির্ভর করতো, এখনও বেশ কিছু ছেলে চাকরির ওপরই নির্ভর করে, হ্যাঁ, নয় আর এই চাকরিটা বন্ধ হয়ে যাওয়ার জন্য খেপ খেলার প্রবণতাটা খুব ঘুরে গেছে। যারা মধ্যম মানের খেলা তারা হয়তো খেলেছে, হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গলে সাইড বেঞ্চে বসেছে, 2 বছর 1 বছর খেলেছে, কিন্তু তার পরবর্তীকালে তারা আবার অন্য দলে চলে গেছে, এটা কতটা দুঃখজনক? দেখুন, দুঃখজনক তো বটেই, একটা টাইম ছিল আমরা, অ্যাকচুয়ালি আমরা ছিলাম স্পোর্টস লাভার, স্পোর্টস লাভার কমে গেছে, আজকে এই রাজা বা নিতু এদের মতো লোক আছে, যেদিন এরাও ময়দান ছেড়ে দেবেন সেদিন দেখবেন প্রতিটা টেন্টে মোমবাতি জ্বলছে, এবং বড় টিমের সাথে ময়দানের পোর খাওয়া লোকদের যে সুফল যেটা আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে, এটা দেখতে পাচ্ছি যে অনেক, প্রথম যখন টিমটা করেছিল অনেকেই এতটা আশা করেনি, কিন্তু সরাসরি লগ্নিকারী সংস্থাকেও সম্মান দিচ্ছেন, পাশাপাশি একটা জিনিস তারা করতে পেরেছেন, তারা ট্রফি নিয়ে আসছেন নিজেদের ক্লাবে। আমরা দেখলাম কালকে রাত্রে নতুন প্লেয়ার এসছেন, যেটা আমরা দেখতে অভ্যস্ত, ক্লাবের যারা সক্রিয় সদস্য তারা গিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন, কর্পোরেটের লোকজন না গিয়ে তারা যাচ্ছেন, এবং এতে সাংবাদিকদেরও সুবিধা হচ্ছেন, তারাও জানে যে এই যে সাংবাদিকদের সঙ্গে যদি আজকে প্লেয়ারটি কথা বলতে পারে, ভাস্কোস কথা বলতে পারে, সেটা পরবর্তীকালে এটা চাগিয়ে দেবে ইস্টবেঙ্গল সমর্থকদের, যেটা ইদানিং খুব বাধার মুখে পড়তে হচ্ছিলো আমাদেরও। এই যে লগ্নিকারী সংস্থার সেদিনকে সন্দীপ আগরওয়াল এসেছিলেন, এটা খুবই ইতিবাচক দিক ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, যে এইভাবে যেভাবে ইস্টবেঙ্গলে এই ঘুরে দাঁড়িয়েছে সেটা নিয়ে আপনি কী বলবেন প্রদীপদা? দেখুন, ইংরেজিতে একটা প্রবাদ আছে, বি রোমান ইন রোম, রোমে থাকতে গেলে রোমান হতে হবে। আজকে নিতু বা রাজা এরা যেভাবে
যুগের সঙ্গে তাল মিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাবটাকে এত বড় করেছে এটা একটা দৃষ্টান্ত, গ্ল্যারিং এক্সাম্পল। এখন এদের পরের প্রজন্ম একটা না একটা টাইম আসবে, একটা না একটা টাইম আসবে যখন এই প্রজন্মকেও চলে যেতে হবে, তখন কি হবে সেইটাই হচ্ছে চিন্তা। প্রদীপদার কথা আমরা চেষ্টা করছি ইস্টবেঙ্গল ক্লাবে পরের প্রজন্মটাকে আনার, পরের প্রজন্ম আমাদের ছেলে এবং এবং এক্স প্লেয়ারও আমরা দেখি ইস্টবেঙ্গল ক্লাবে নিত্য যাতায়াত, তারা প্রয়োজনে সব সময় আসে। অবাধ তার ইস্টবেঙ্গলদের ছেলে মেয়েরাও এক্স প্লেয়ারের তপন দাসের ছেলে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যুক্ত, বহু এক্স প্লেয়ারের ছেলেরাও ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যুক্ত হচ্ছে, পরের প্রজন্মটাকে আমরা তৈরি করছি। ঠিক কথা বলেছে মহিলা, পরের প্রজন্মটা না এলে খুব বিপদ। আমি জানি না অন্য কোন ক্লাব করছে কিনা, কিন্তু আমরা করছি না। অ্যাকচুয়ালি দেখুন, আমি এইটুকু বলতে পারি আজকে আমি সব কিছু ছেড়ে এসে কেন এলাম, আমার একটা আন্তরিক টান এই ক্লাবের সঙ্গে, আমার দীর্ঘদিনের আন্তরিক টান ছিল, জ্যোতিষদার আমল থেকে আন্তরিক টান ছিল এই ক্লাবের সঙ্গে, আমি অনেকভাবে জড়িত। কিন্তু একটা কথা হচ্ছে, এই যে দড়িটা, বংশ পরম্পরায় দড়িটা যে নীতু বা রাজা যে ধরে আছে, আমি জানি না এদের পরের প্রজন্ম ধরে রাজা তা, কিন্তু নীতু দার চেয়েও সিনিয়র ময়দানে সবচেয়ে। দেখুন আমি আমার চেয়ে মনে হয় না এদের ভালো কেউ চেনে বলে, এদের অনেক ছোটবেলা থেকে আমি দেখছি, 50 বছর পেরিয়ে গেছে এই লনে। বলপুদার বিয়েতে উনি ইয়ে ছিলেন, আপনারা হয়তো জানেন না, আমন্ত্রিত ছিলেন এই এই লনে। জীবনদা পল্টুদার বসতো, জীবনদা পল্টুদার বাড়ির কাছেই আমার বাড়ি, জীবনদার পল্টুদার গুরু সোমেন মিত্র আমার খুব পরিচিত, আমি ওই পাড়ারই ছেলে। সুতরাং এদের যে অনেক ছোটবেলা থেকে দেখছি, এদের স্যাক্রিফাইস, এদের ডেডিকেশন, ইট ইজ আনপ্যারালাল। আমি আশা করি আমরাও দেখেছি, আমরা যখন একদম আসি তখন এখান দিয়ে জল পড়তো, একটা টেন্ট, একটা ঘরে একটাই চেয়ার, একটা টেবিল ছিল, সেখান থেকে ঝকঝকে ইস্টবেঙ্গল তাবু শুরুটা করেছিলেন পল্টুদা সেলের হাত ধরে, তার পরবর্তীকালে দেবব্রত সরকার রাজা গুহরা করেছেন। একদম যে ইস্টবেঙ্গলই হচ্ছে ময়দানের সবচেয়ে আধুনিক টেন্ট, সেটা এয়ারলাইন্সকেও টেক্কা দিয়ে দিয়েছিল একটা সময়, পরবর্তীকালে মেহমানান উজ্জীবিত হয়েছে, মোহনবাগান উজ্জীবিত হয়েছে। যে একটা প্রজন্ম তৈরি করে, একটা প্রজন্ম গড়ে, ভিত একজন করে, ঠাকুরদাদা ভিত করে গেল, নাতি নাতিরা অট্টালিকা করল, সেই নীতু আর রাজা হচ্ছে সেই নাতি না। আমার মনে হয় এই থেকেই আপনি আপনার ফিলোসফি ধরে না। প্রদীপদা আপনি বলছিলেন কালকে আড্ডায় যাবেন, ওই আমায় আড্ডায় এটা পরে যেতে হবে, কিন্তু প্রশ্নটা কি জানেন, এটা পরে জেললেই হাজারটা কৈফুল, সেটা দেওয়ার বয়স আর আমার নেই, তবে আমি পড়বো, আর এটা রেসপেক্ট আমি নিশ্চয় দেবো, কারণ এরা এদের ঋণ ঋণ বলুন যাই বলুন, এরা আমার ছোটো ভাইয়ের চেয়েও বেশি, ছোটোবেলা থেকে এদের দেখছি তিনজন।